হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব পুলিশ নিয়োগ পদ্ধতিতে যে বড় ধরনের পরিবর্তন আসছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে আজকের এই ভিডিওটি যারা এসআই কনস্টেবল এবং সার্জন পদে আবেদন করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো ভিডিওটি সম্পর্কে আলোচনা করার পূর্বে এই ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাটনটি ক্লিক করুন যাতে করে পরবর্তীতে শিক্ষা আইটেম নিয়োগ সংক্রান্ত যাবতীয় ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের কিন্তু পরিবর্তন আসছে ইতিমধ্যেই বাংলা পুলিশ নন ক্যাডার সদস্য এসআই সার্জেন্ট কনস্টেবল নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে এতে অধিক উচ্চতার এবং মেধাবী প্রার্থীরা কিন্তু পুলিশের নিয়োগে অগ্রাধিকার পাবে না অর্থাৎ যারা বেশি উচ্চতা সম্পন্ন এবং অধিক মেধাবী তারা কিন্তু নিয়োগ ক্ষেত্রে অগ্রাধিকার পাবে সুযোগ কমবে কম উচ্চতার প্রার্থীদের কড়াকড়ি আরোপ করা হয়েছে এই পুরো পরীক্ষা পদ্ধতিতেই থাকছে কম্পিউটার দক্ষতা এবং প্রবণতা কণ্ঠস্বর পরীক্ষার মতো নতুন অনেক বিষয় ইতিমধ্যে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি নিয়োগ বিধির এই সংশোধনী অনুমোদন দিয়েছে এবং আজ রবিবার তা সরকারি আদেশ আকারে প্রকাশ করা হয়েছে এরপর নথিটি আইন মন্ত্রণালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিভাগের ভেটিং শেষে কার্যকর হবে রোববার চোদ্দই মার্চ দেশ রূপান্তর পত্রিকার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য কিন্তু জানা যায় ভিয়ার্স প্রস্তাবিত সংশোধনী নথিপত্র থেকে জানা গেছে ট্রেনি রিকুয়েন্ট কনস্টেবল নিয়োগ পদ্ধতি যুগোপযোগীকরণের জন্য পুলিশ রেগুলেশন চোদ্দোশো তেতাল্লিশ সংশ্লিষ্ট প্রতিবিধান সংশোধনকরণ প্রসঙ্গে বলা হয় পুরুষ প্রার্থীর উচ্চতা অবশ্যই পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে বুকের মাপ থাকতে হবে একত্রিশ ইঞ্চি সাধারণ বর্ধিতরণ তেত্রিশ ইঞ্চি থাকতে হবে কনস্টেবল নারী প্রার্থীদের ক্ষেত্রে আগের উচ্চতা নির্ধারণ ছিল এক দশমিক আটান্ন মিটার বা পাসপোর্ট দুই ইঞ্চি সংশোধিত তথ্যতা পাল্টে পাসপোর্ট চার ইঞ্চি করা হয়েছে এছাড়া নিয়োগের ক্ষেত্রে দৈনিক সংবাদপত্রের পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ার এবং ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে অর্থাৎ অবশ্যই ভিউার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরুষের ক্ষেত্রে কিন্তু উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি করা হয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চির জায়গায় কিন্তু পরিবর্তন করে পাসপোর্ট চার ইঞ্চি করা হয়েছে উচ্চতা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রিলিমিনারি স্ক্রিনিং করে অধিক উচ্চতা সম্পন্ন এবং ভালো ফলাফল অধিক অর্জনকারী প্রার্থীকে কিন্তু সংক্ষিপ্ত তালিকা নির্ধারণ করতে হবে এবং দৌড় রোপ ক্লাম্পিং সহ পাশাপাশি হাই জাম্প লং জাম্প পুশ আপ সিট আপ এবং ড্র্যাগিং অন্তর্ভুক্ত উত্তীর্ণ হওয়ার পর প্যারামিটার নির্ধারণ করা হবে অর্থাৎ অবশ্যই আপনার সাধারণ সিলেকশন করার জন্য দৌড় রোপিং ক্লাইম্বিং অর্থাৎ আপনার বেয়ে উপরে উঠতে হবে পাশাপাশি হাই জাম্প এবং লং জাম্প কিন্তু পুষ আপ অর্থাৎ ডাউন কিন্তু আপনাদেরগুলো দিতে হবে সাব ইন্সপেক্টর বা এসআইদের নিয়োগ পদ্ধতির সংশোধনীতে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বর্তমান উচ্চতা কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি পরিবর্তে বাড়িয়ে কিন্তু পাসপোর্ট ছয় ইঞ্চি করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ পূর্বে কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি ছিল এখন কিন্তু তা বাড়িয়ে পাসপোর্ট ছ ইঞ্চি করা হয়েছে নাইদের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে পাসপোর্ট চার ইঞ্চি তাদের উচ্চতা অনুমোদিত মাপ হিসেবে হতে হবে অর্থাৎ তাদের ওজন অনুযায়ী কিন্তু উচ্চতা হতে হবে এসআই নিজস্ব পদে নিয়োগের জন্য বর্তমান বিধি অনুযায়ী পত্রিকায় নিয়োগে বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ সদর দপ্তর নিয়োগের ব্যবস্থা করবে এক্ষেত্রে আবেদনকারী যদি নিজ জেলা অফিসে আবেদন সময় মতো পৌঁছতে না পারেন তাহলে পুলিশ উপপ্রধান রেঞ্জের আবেদন গ্রহণ করবেন সংশোধিত প্রস্তাবনা বলা হয়েছে নিয়োগের জন্য বল প্রচারিত দুটি বাংলা একটি ইংরেজি পত্রিকায় অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিতে হবে এছাড়া পুলিশ নিজস্ব ওয়েবসাইট ইলেকট্রনিক মিডিয়াতেও কিন্তু সেটা প্রকাশ করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি এসআই পদের জন্য দরখাস্ত করতে হবে পুলিশ সদর দপ্তরের ওয়েব পোর্টালে অথবা বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকারী উচ্চতা বিবেচনায় কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ এসএসসি বা সমান পরীক্ষায় ভালো ফলাফলের বিবেচনায় পনেরো শতাংশ এইচএসসি বা সমানের ভালো ফলাফলের বিবেচনায় পনেরো শতাংশ এবং ডিগ্রি অথবা সমানের শিক্ষাগত যোগ্যতার ভালো ফলাফলে বিবেচনায় পঁচিশ শতাংশ নেওয়া হবে অর্থাৎ কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হিসেবে এখন দেখা যাচ্ছে ভূমিকা রাখছে কারণ এসএসসিতে অবশ্যই আপনার ভালো ফলাফল করতে হবে এবং তে ভালো ফলাফল করতে হবে এক্ষেত্রে কিন্তু আপনার প্লাস পয়েন্ট হবে পুলিশ সদর দপ্তর অটো স্ক্রিনিং করে যোগ্যতা প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে তবে সংক্ষিপ্ত তালিকা প্রকৃত শূন্য পদের চেয়ে পাঁচ গুণের বেশি হবে না এ তালিকার প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে সংশোধনীতে বলা হয় উপপুলিশ মহাপরিদর্শক রেঞ্জের কর্তৃক শারীরিক মাপ নেওয়া হবে এখান থেকে এর মধ্যে উচ্চতা বুক ওজন শিক্ষাগত যোগ্যতা সনদ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই সহনশীলতা পরীক্ষা ও প্রচলিত দৌড় সাত মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে পুরুষ ষোলোশো মিটার এবং মহিলা সাত মিনিটের মধ্যে এক হাজার মিটার লম্বা লাফ পুরুষ তিন দশমিক পাঁচ ফুট এবং মহিলা দুই দশমিক পাঁচ ফুট উপরে তুলে ধরা পুরুষ চল্লিশ সেকেন্ডে পনেরো বার এবং মহিলা তিরিশ সেকেন্ডে দশ বার সিট অ্যাপস অর্থাৎ পুরুষ সিট অ্যাপস করতে হবে চল্লিশ সেকেন্ডে বার এবং মহিলা কিন্তু তিরিশ সেকেন্ডে দশবার করতে হবে টানা পুরুষ তিরিশ ফুট একশো ষাট পাউন্ড মহিলা বিশ ফুট একশো বিশ পাউন্ড এবং দরিবে উপরে ওঠা পুরুষ বারো ফুট মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আট ফুট এছাড়াও লিখিত শারীরিক পরীক্ষা বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু নেওয়া হবে সারাদেশে পরীক্ষা নেওয়ার জন্য এসপি পদের নিচে নয় এমন কর্মকর্তাদের দিয়ে পুলিশ সদর দপ্তর প্রশ্নপত্র প্রস্তুত করবে যেখানে একশো নম্বর পৃথক দুটি প্রশ্ন থাকবে পরীক্ষার জন্য সময় নির্ধারণ থাকবে তিন ঘন্টা এতে ইংরেজি ও বাংলা রচনা ছাড়াও সাধারণ জ্ঞান ও অঙ্ক থাকবে এছাড়া পঞ্চাশ নম্বরের মানসিক পরীক্ষাও কিন্তু থাকছে এসপি পি নিচে নয় এমন কর্মকর্তাদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ এবং ফলাফল সিট প্রস্তুত যথাযথ প্রক্রিয়ায় পুলিশ সদর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে পাঁচ নম্বর বিধির প্রস্তাবে বলা হয়েছে নির্বাচিত আবেদনকারীদের মধ্যে যিনি পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে পাশ হবেন বা প্রতি বিষয়ে তদুরধ নম্বর পাবেন তাদের নামের লিস্ট নির্দিষ্ট উপ পুলিশ মহাদর্শক রেঞ্জের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে এরপর পুলিশ সদর দপ্তর ওই প্রার্থীদের কম্পিউটারের ওপর পরীক্ষা নেবে এতে এম এস ওয়ার্ড এম এক্সেল এম পাওয়ার পয়েন্ট ওয়েব ব্রাউজিং এবং এর সমস্যা সমাধানের উপর বিস্তারিত পরীক্ষা নেওয়া হবে যিনি এক বা একাধিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর কম্পিউটার টেস্টে পাশ করবেন পরবর্তী সময় ওই প্রার্থীর প্রবণতা পেশার প্রতি আগ্রহ পরীক্ষা এবং কণ্ঠস্বর মৌখিক পরীক্ষা নেওয়া হবে এতে প্রবণতা পরীক্ষার নম্বর পঁচিশ নম্বর এবং কণ্ঠস্বর পরীক্ষার নম্বর পঁচিশ নম্বর এবং যার মোট পাঁচ নম্বর থাকবে পঁচিশ পুলিশ সার্জেন্ট ও নারী সার্জেন্ট নিয়োগের বিদ্যমান বিদ্যমান পি আর চোদ্দশো তেতাল্লিশের প্রবিধান সাতশো উনচল্লিশের সংশোধন প্রস্তাবে এস আই এস আই নিয়োগের মতোই একই ধরনের সংশোধনী আনার কথা বলা হয়েছে তো ভিওস দেখতে পাচ্ছেন যে সকল আসলে পরিবর্তন আসে সকল বিষয়ে কিন্তু তথ্য ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিয়েছে ভিওস স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী চলাকালীন সময় কিন্তু এই বছরের এপ্রিল মাসের কিন্তু শেষের দিকে কিন্তু ভিএস এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তাই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দিব তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিওস আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলবটনে ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে